হ্যালো ফ্রেন্ডস, আমি সুকান্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল মিউজিক সুকান্ত। আজকে আপনাদের জন্য একটি রবীন্দ্রসঙ্গীতের গিটার টিউটোরিয়াল এনেছি। গানটির নাম ফুলে ফুলে ঢোলে ঢোলে। তবে তার আগে আপনাদের একটি আপডেট দিতে চাই। আপনারা অনেকেই জানেন যে আমার ফার্স্ট প্রায়োরিটি হলো সিঙ্গিং, এবং এই চ্যানেলের শুরুর দিকে আমি বিভিন্ন গানের কভার্স আপলোড করছিলাম, বাট এখন থেকে তার আমি করব না। আই মিন এই চ্যানেলে আর কোনোরকম কোনো গান বা কভার্স বা আমার কোনো কম্পোজিশন আমি আপলোড করব না। এই চ্যানেলে শুধুমাত্র গিটারের লেসেন্সই থাকবে, বা কোনোরকম অন্য কোনো লেসেন্স থাকলে সেগুলো থাকবে, কারণ আমি চাই না যে লেসেন্সের জন্য যে ফ্লোটা তৈরি হয়েছে ওটা নষ্ট হোক। সো তাহলে আমি কি করব, আমি একটা নতুন চ্যানেল লঞ্চ করেছি যার নাম মিউজিক সুকান্ত অফিসিয়াল, এবং আমি রিকোয়েস্ট করব যে ওখানে আপনারা ভিজিট করুন, আমার গানগুলো শুনুন, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর শেয়ারও করে দেবেন পারলে। চ্যানেলটির লিঙ্ক আপনি নিচে ডেসক্রিপশানে পেয়ে যাবেন। ওই চ্যানেলে আমি বিভিন্ন গান কভার করার পাশাপাশি আমার কিছু নতুন কম্পোজিশনের উপরেও কাজ করছি। সো একে একে আমি ওগুলো আপলোড করতে থাকবো। সো আপনাদের পাশে চাই, আপনাদের সাপোর্ট চাই। আই হোপ আপনারা চ্যানেলটি ভিজিট করবেন। অবভিয়াসলি ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করবেন, শেয়ারও করবেন। তো চলুন আজকের লেসেনটি শুরু করা যাক। প্রথমে এই গানটির স্ট্রামিং প্যাটার্ন নিয়ে বলবো। প্রত্যেকটা লেসনে আমি আপনাদের বলে দিই যে এই প্যাটার্নে চলছে, এই ছন্দে চলছে, বাট আজকে আমরা এই গানটির জন্য স্ট্রামিং প্যাটার্ন বা রিদিম বা ছন্দটা আমরা আইডেন্টিফাই করব। কেননা অ্যাকচুয়ালি আপনাদের সামনে যদি কোনো নতুন গান চলে আসে আর আপনারা যদি ওটাকে প্লে করতে চান, তাহলে আপনাদের ওর ছন্দ বা কেমন প্যাটার্নে চলছে ওটা বলা থাকবে না। সো আপনাদের কী করতে হবে, আপনাদের সেন্স দিয়ে ওটাকে আইডেন্টিফাই করতে হবে। সো আজকে এখন আমরা সেটাই করব। সো প্রথমে গানটি একটু গেয়ে নিই। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বায়। আমাদের অনেকেরই একটা অভ্যাস আছে, সেটা হলো সামনে বেঞ্চ বাজিয়ে বা কোনো রকম কোনো জিনিস যেটা সামনে পাবো সেটাকে বাজিয়ে গানের তালের সাথে চলা। সো আজকে ওই টেকনিকটাকে কাজে লাগাবো। সো এই গানটি আছে ফুলে ফুলে, ধরুন এটাকে আমি সামনে পেয়েছি, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বায়। সো বুঝতে পারলাম যে কোনখানে কোনখানে এক একটা করে বিট পড়ছে, অর্থাৎ এগুলো হচ্ছে নাম্বার ওয়ান, ফুলে ফুলে। এবারে আইডেন্টিফাই করব যে মাঝখানে কতগুলো ছোট ছোট বিট যাচ্ছে, যার পরে আবার নাম্বার ওয়ানটা ব্যাক করছে। ওকে, তাহলে ফুলে, দেখুন ফু, তারপরে উ, আরেকটা উ বলে একটা কথাতে একটা হালকা পাঞ্চ আসছে, ফুলে, আর লেতে গিয়ে আরেকটা পাঞ্চ আসছে। সো তারপরে আবার দেখুন ফুলে ফুলে, তাহলে বুঝতেই পারছেন ওয়ান, মাঝখানে সাব ডিভিশনে আছে টু, আর তারপর থ্রি, তারপরে আবার ব্যাক করছে ওয়ান। সো ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। সো তাল আর কিছুই নয়, একটা ঝোঁক যেটা আপনাদের বডি মুভমেন্ট থেকে অটোমেটিক্যালি চলে আসবে। বেশি চাপ নেবেন না, নতুন কোনো গান হঠাৎ করে আপনার সামনে চলে এসছে, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন, আমি এটাই বলবো। তাহলে এই গানটির ছন্দ হলো ওয়ান টু থ্রি, 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 সিম্পল। গানটির লেসন আমি এখন ডি মেজর স্কেলে করতে যাচ্ছি, এবং যে ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, এই কাউন্টটাকে এখন আমি আরপিজিএসে কনভার্ট করব। ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। স্ট্রিংয়ের নাম বলিনি কিন্তু, কাউন্টটা বললাম। স্ট্রিং আমি প্লে করলাম, ধরুন ফোর থ্রি টু, ওয়ান টু থ্রি, আপনি চেঞ্জও করতে পারেন। ওকে, এবার ধরুন আপনি টেম্পো বা স্পিডটাকে একই রেখে আরপিজিএস প্যাটার্নটির মধ্যে কিছু মডিফাই করতে চান, তাহলে ধরুন এরকম করা যেতে পারে। আগে ছিল ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, আপনি ওয়ানটাকে ডাবল বলবেন। ডাবল মানে ওই একই স্পিডেই কিন্তু যেতে থাকবে, তাহলে কী হবে, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি। দেখুন কাউন্টটা কিন্তু আমি থামছি না, আমার হাতে স্পিড কিন্তু সেম আছে, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি। ওকে, এবার এইটাকে আমি কনভার্ট করতে পারি আর বিজনেস প্যাটার্নে। কী করলাম বলুন তো, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি, স্ট্রিংয়ের নাম নয়, কাউন্টের যে মেজারমেন্টটা ওটা বললাম, ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি। ওকে, আপনি একবার ওয়ান বলেও দুবার প্লে করতে পারেন, কেমন হতে পারে, ওয়ান টু থ্রি, ওয়ান ওয়ান, ওয়ান মানে দুবার, ওয়ান টু থ্রি। আর স্ট্রিং প্লে করলাম ফোর থ্রি টু, ওয়ান টু থ্রি, 4 3 2 1 2 3 4 3 2 1 2 3 ওকে। এটা বলছি না যে সবসময় এই প্যাটার্নটি বাজিয়ে যান, বা এটাও বলবো না যে সবসময় আগের প্যাটার্নটি বাজিয়ে যান। আমি এটাই বলবো যে আপনার সেন্স দিয়ে এরকম কত রকমের প্যাটার্নকে আপনি একসাথে করে আরও আপগ্রেড করুন। ওকে, আপনি যদি সিম্পল স্ট্রামিং প্যাটার্ন প্লে করতে চান তাহলে আপনার জন্য সিম্পল স্ট্রামিং প্যাটার্ন একটা আছে, ওটা হলো ডাউন ডাউন আপ ডাউন আপ। নাম্বার ওয়ানে ডাউন ডাউন, নাম্বার টুতে গিয়ে ডাউন আপ ডাউন আপ আর ডাউন আপ, অথবা আপনি সিম্পলি ডাউন 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 প্লে করতে পারেন এবং মডিফাই করতে পারেন। যেমন ধরুন ডাউন কিছু করিনি, সেকেন্ড ডাউন ডাউন মিউট ডাউন মিউট, অর্থাৎ ডাউন ডাউন আপ ছিল, আমি ওই আপের জায়গায় ডাউন মিউট করছি, মানে স্পিডটা আগের ডাউন আপ ডাউন আপ ডাউন মিউট হবে। ওকে, ডাউন 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 তারপর মিউট ডাউন ডাউন। ওকে, সো এরকম আপনি নিজের মতো করে আরও অনেক রকমের স্ট্রামিং প্যাটার্ন বার করতে পারেন। ওকে, গানের শুরুর অংশটি হবে ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদু বাই। ওকে, প্রথমে ইউজ করলাম ডি, ফুলে 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 ওয়ান টু থ্রি ওয়ান, আবার ওয়ানে গিয়ে ই মাইনার ফুলে ফুলে, তারপর ঢোলে ঢোলে আবার ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি, প্রত্যেকটা ওয়ানে গিয়ে কিন্তু কর্ড চেঞ্জ করেছি। ঢোলে ঢোলে বহে ওয়ান টু থ্রি বহে, ডিতে রাখলাম বহে কিবা, কিবাতে বি মাইনার। বি মাইনার বাজাতে গেলে আপনাকে এভাবে বার কর্ড ধরতে হতে পারে, অথবা আপনি এভাবেও বি মাইনার ধরতে পারেন, সেক্ষেত্রে ওপরে স্ট্রিংগুলো বাজাতে পারবেন না। আর আপনি যদি মনে করেন বি মাইনার বাজাবেন না তাহলে ডিতে রেখে দিন, ডি এর অল্টারনেটিভ কর্ড হিসেবে আমি বি মাইনার ইউজ করেছি। বহে কিবা মৃদু বাই রেখে দিতে পারেন। ওকে, তারপরে হবে তো টিনি হিল্লোলো তুলে, প্রথমে ইউজ করলাম ডি, তো টিনি হিল্লোলো তুলে এই ইউজ করলাম। কোথায় ইউজ করলাম দেখুন, কাউন্টের সাথে যাই, তো টিনি হিল্লো, হিটা কিন্তু 3 নম্বর, লো এখানে পড়লো নাম্বার 1, ওই কারণে হিল্লো ওইখানে গিয়ে চেঞ্জ করলাম এ মেজার। তো টিনি হিল্লোলো তুলে কল্লোলে বি মাইনার, অথবা ডিতে ফিরে আসতে পারেন কল্লোলে। ওকে, কল্লোলে চলিয়া যায়, চলিয়া যায় আবার ডি, চলিয়া যায় লিতে গিয়ে কিন্তু ডিটা পড়ছে। ওকে, তারপরে হবে পিকো কিবা কুঞ্জে কুঞ্জে, পিকো কিবা কুঞ্জে কুঞ্জে কুহু 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 গাই, প্রথমে ডি, পিকো কিবা কুঞ্জে পিকো কিবা 1 2 3 1 2 3 কুঞ্জে 1 2 3 কুঞ্জে কুঞ্জে, আবার কুঞ্জে গিয়ে এ মেজার কুঞ্জে কুহু কুহু, ডিতে রেখে দিয়েছি কুহু 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 গায় কুহু গায় কুহু, এখানে এ মেজার কুহু গায় গায়, এখানে ই মাইনার গায় কি জানি কি, ডি মেজার কি জানি কি জানি, নিতে গিয়ে ই মাইনার কি জানি কিসের লাগি, কিসে সেতে গিয়ে ডি মেজার কিসের লাগি, লাতে গিয়ে এ মেজার। তারপর হবে প্রাণ করে হায় হায়, অথবা আপনি ডিতে রেখে দিতে পারেন বি মাইনারে যদি আপনার অসুবিধা হয়, প্রাণ করে হায় হায়। ওকে, সো ছোট্ট একটি গান এবং তার কর্ডসের থেকে ইম্পর্টেন্ট ছিল তার রিদিম স্ট্রাকচারটা আপনাদের সামনে তুলে ধরা, এবং যাতে আপনি এই ধরনের অন্য কোনো গান পেলেও আপনি ইজিলি নিজেই ওটাকে আইডেন্টিফাই করে প্লে করতে পারেন। সো এটাই আমার টার্গেট ছিল। আই হোপ আপনাদের এই টিউটোরিয়ালটি কোনো না কোনোভাবে কাজে আসবে। সো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনটিকেও ক্লিক করে নিন যাতে কোনো নোটিফিকেশান এলেই আপনি তার নোটিফিকেশানটি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর লিখতে থাকুন। মিউজিক সুকান্ত, থ্যাংক ইউ।